হ্যালো অপরা, কি খবর সবার? আমি আজকে এই ভিডিওতে সুইট মিন্ট এই কনসিলারটার একটা রিভিউ দিব। তো প্রথমে আমি হচ্ছে এখানে তোমাদের হ্যান্ড সোয়াচ দেখাচ্ছি। হ্যান্ড সোয়াচ আর প্যানের মধ্যে যেটা আছে এটা কিন্তু অলমোস্ট এক্স্যাক্টলি সেম কালারই মনে হচ্ছে, আর কভারেজটাও দেখতে অনেক ভালো হবে মনে হচ্ছে। এবং এটা দেখে আমি আসলে খুবই হ্যাপি হয়েছিলাম, কারণ এটা বেশ কম দামে একটা কনসিলার এবং এখানে তিনটা ডিফারেন্ট কালার আছে। আমি এখানে প্রথমে সব থেকে ডার্ক কালারটা আমার গালে সোয়াচ করছি, এবং এটা দেখে মনে হচ্ছে যে এটা এক্স্যাক্টলি আমার স্কিন কালার, স্কিন কালারের সাথে একদম মিশে গেছে এবং খুবই ভালো কাভারেজ। এটা হচ্ছে তিনটা কালারের মধ্যে মিডিয়াম যে কালারটা ছিল ওই কালারটা, আর এবার হচ্ছে সব থেকে লাইট যে কালার সেই কালারটা হচ্ছে আমি আমার গালের মধ্যে সোয়াচ করে দেখালাম। তো দেখতে পারতেছো, দেখে কিন্তু মনে হচ্ছে যে খুবই ভালো একটা রেজাল্ট আমি পেতে যাচ্ছি। তো এটার সাথে এই পাফটা আসছিল কনসিলারের সাথে, সেটা আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করলাম। আমি আন্ডার আইতে অ্যাপ্লাই করার পরে রীতিমতো টাস্কি খেয়ে গেছি, কারণ হচ্ছে আমি দেখতেছিলাম যে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, তারপর আমি দেখতেছিলাম আয়নাতে কেমন দেখা যাচ্ছে। ক্যামেরাতে দেখে মনে হচ্ছে যে এই কালারটা খুবই দারুণ একটা ম্যাচ আমার স্কিনের সাথে, এবং হচ্ছে এটা খুব সুন্দর মতো কিন্তু আমার ডার্ক সার্কেলটাকে লিফট আপ করছে, এবং আমার চোখের নিচে যে আন্ডার আই ব্যাগটা আছে সে ব্যাগের অ্যাপিয়ারেন্সটাকেও মনে হতেছে কি হালকা একটু মিনিমাইজ করছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কিন্তু আয়নাতে টোটালি ডিফারেন্ট লাগতেছিল। আমি এর আগে এরকম কোনো প্রোডাক্ট ইউজ করি নাই যেটা হচ্ছে ক্যামেরাতে আর সামনাসামনি এতটা ডিফারেন্ট লাগে। হ্যাঁ, পোস্ট প্রোডাকশানে এডিট করার সময় চাইলে অনেক কিছু করা যায়, অন্যরকমভাবে চাইলে দেখানো যায়, বাট একদম র ফুটেজ আমি ক্যামেরা থেকে লাইক এক হাত দূরে ক্যামেরার সামনে বসে আছি সেখান থেকে মানে এত ডিফারেন্স আয়না আর ক্যামেরাতে আমি এর আগে কখনো দেখি নাই। আমার আন্ডার আই নিচে এটা ভালোভাবে বসতেছিল না, ভালোভাবে ব্লেন্ড হইতেছিল না, এই জন্য পরে আমি আমার আঙুল দিয়ে ব্লেন্ড করতেছিলাম, কারণ কোনো কিছু যদি ব্লেন্ড না হতে চায় আঙুল দিয়ে একটু ড্যাপ ড্যাপ করলে ব্লেন্ড হয়ে যায়। তারপরও আমি হচ্ছে একটু টাইম দিতেছিলাম এটাকে সেটেল হইতে, যেহেতু এটা অনেক দাম কম, সো মেবি কিছুক্ষণ স্কিনের উপরে থাকলে স্কিনের ওয়ার্মথটা মেল্ট করে প্রোডাক্টটাকে বসতে হেল্প করবে। আমি অনেক কী বলবো চাইনিজ প্রোডাক্ট এরকম দেখছি এরকম হয়, সো আমি হচ্ছে এই জন্য খুবই আস্তে আস্তে কাজ করতেছিলাম যে আমি মাউথ এরিয়া চারপাশে কাজ করতে করতে মেবি আন্ডার আইটা সুন্দর করে সেট হয়ে যাবে। বাট পরে আমি একদম অন্য একটা লাইটিংয়ে গিয়ে আমি তোমাদের দেখাইতেছি, দেখো যে রিং লাইটের সামনে একদম প্রপারভাবে বসলে কীরকম দেখা যায়, আর এটাকে যখন হচ্ছে অন্য একটা লাইটিংয়ে দেখানো হয় সেটা কী পরিমাণ ডিফারেন্ট লাগে। এটা আমার চোখের নিচে কেমন গ্রে কালার লাগতেছিলো এবং কালার কিন্তু একদমই ম্যাচ করে নাই, আর খুবই কাভারেজটা খুবই শেয়ার। এখানে দেখে যেরকম মনে হইতেছে যে আমার একদম ডার্ক সার্কেল সব কিছু হাইড করে ফেলছে, বাস্তবে কোনো কিছুই করে নাই। তো এরপরে আমি হচ্ছে আমার ফেসে আর বাকি যেই দুটো কালার ছিল ওই দুটো কালার নিয়ে আমি ভাবতেছিলাম যে কাজ করি, আস্তে আস্তে হচ্ছে প্রোডাক্ট বিল্ড করতে থাকি, দেখি কী অবস্থা হয়। তো আমি আমার ফেসে দেখতে পারতেছো আমি কিন্তু ব্লেন্ড করতে অনেক স্ট্রাগল করতেছি, এটা খুবই ক্রিমি একটা নরম প্রোডাক্ট। এই প্রোডাক্ট ব্লেন্ড করতে আমার স্কিনে এত সমস্যা হয়েছে, আমি রীতিমতো টাস্কিত, কারণ আমার স্কিন হচ্ছে অয়েলি, আমার স্কিনে প্রোডাক্ট ব্লেন্ড করতে কখনো কোনো সমস্যা হয় না, আমার স্কিনে হচ্ছে প্রোডাক্ট স্টে করে হচ্ছে কম, তাড়াতাড়ি হচ্ছে প্রোডাক্টটা মুভ করে সরে যায় যদি প্রোডাক্ট ভালো না হয়। বাট আমি মনে হয় আজকে প্রথম এরকম ক্রিমি একটা প্রোডাক্ট ব্লেন্ড করতে এতখানি প্যারা খাইছি। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু দেখবা যে আমি অলওয়েজই এই ব্রাশটা দিয়ে আমার কনসিলার ফাউন্ডেশন এগুলো ব্লেন্ড করি। আমি আমার রিয়েল লাইফে আমি যখন বাইরে যাই সানলাইটে তখন আমার কোনো কিছু ব্লেন্ড করার দরকার থাকলে আমি এই ব্রাশটা ব্যবহার করি, এবং কোনো দিনই আমার ব্রাশটা এইভাবে ধরে এত প্রেশার দিয়ে এত টানা হ্যাঁচড়া করে ব্লেন্ড করা লাগে না। মানে আমি এটা যেভাবেই করি, ব্রাশ দিয়ে হোক হাত দিয়ে হোক যেভাবেই ব্লেন্ড করতে যাই, এইটা আল্লাহর রাস্তায় আমার স্কিনের মধ্যে কোনোভাবে ব্লেন্ড হতেছিল না। ক্যামেরাতে দেখতে কেন যেন অনেক ভালো লাগতেছিলো, একদম রিং লাইটটা যখন আমার মুখের সামনে ধরা তখন ক্যামেরার দিকে তাকায় থাকলে যে ফুটেজটা আসতেছিল এটা একদম সুন্দর ফ্ললেস ফুল কাভারেজ, বাট টোটালি ডিফারেন্ট দেখা যাইতেছিল হচ্ছে মিররে। তো ইভেন আমি হচ্ছে অন্য লাইটিংয়ে গিয়ে আমি দেখানোর চেষ্টা করছি আমার একটা জিনিস ভুল হয়েছে, প্রোডাক্টটা যে এত খারাপ হবে এটা যদি আমি আগে বুঝতাম আমি হয়তো দিনের বেলায় ভিডিওটা করতাম, তাহলে আমি সানলাইটে কিছুটা ফুটেজ নিয়ে তোমাদের দেখাইতে পারতাম। বাট আমি স্টিল ট্রাই করছি যে অন্য একটা আলোতে ক্যামেরাটা একদম মুখের কাছে নিয়ে তারপরে আসলটা হচ্ছে তোমাদেরকে দেখাইতে যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা ফেসের মধ্যে দেখতে কেমন লাগতেছে। তো এরপর আমি হচ্ছে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতেছি, কারণ আমি দেখতেছিলাম যে সারা মুখে কেমন প্যাচি হয়ে ব্লেন্ড হইতেছিলো, এবং আমি কিন্তু এখানে অনেক প্রোডাক্ট ব্যবহার করছি, আমি মনে হয় এই
কোটাটার মধ্যে যে পরিমাণ কনসিলার ছিল তার হাফ আমি আমার আজকে ফেসে ব্যবহার করে ফেলছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমার বেসটা সুন্দর হোক। আমি আজকে আরও তিনটে ভিডিও করছি, সো ওই তিনটে ভিডিও করার জন্য আমার একটা ফুল ফেস মেকআপ দরকার ছিল। তো এখানে দেখতে পারতেছো যে আমি হচ্ছে ট্রাই করছি একদম সরাসরি রিং লাইট থেকে একটু দূরে সরে গিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাইতে যে কেমন দেখা যাইতেছে। কোনো কাভারেজ নাই, আমার মাউথ এরিয়ার চারপাশে অ্যাশ কালার লাগতেছে, চোখের নিচে অ্যাশ কালার লাগতেছে, এবং এই পরিমাণ কনসিলার আমি আজকে ব্যবহার করছি। দেখে বুঝতে পারতেছো যে এখানে হাফ হাফ অলমোস্ট শেষ হয়ে গেছে আমার আজকের ব্যবহারে। এবং একটু আগে যে ফুটেজটা দেখলাম ওখানে কিন্তু আমি দুই লেয়ার কনসিলার অ্যাপ্লাই করছি, কারণ আমি চাচ্ছিলাম যে ভালো দেখাক। এরপরে আমি হচ্ছে ফুল ফেসটা সেট করে মেকআপটা ডান করছি বাকি ভিডিওগুলোর জন্য। তো এখানে দেখতে কিন্তু আমাকে আমি বলবো যে বেশ ভালো লাগতেছে, কিউট লাগতেছে, মেকআপ ফুল কাভারেজ লাগতেছে, সুন্দর লাগতেছে দেখতে। কিন্তু মিররে এরকম কিন্তু দেখাচ্ছিল না। আমি যদি জাস্ট এই লাইটটা থেকে সরে যাই তাহলেই এটা দেখতে আর এরকম দেখাবে না। তারপরেও আমি এতবার আসলে যখন ফিল্ম করি আমার ছোটো রুমের মধ্যে ফিল্ম করি, তো খুব বেশি মুভ করার জায়গা থাকে না লাইটের সেট করার পরে। তারপরেও আমি হচ্ছে একদম ক্যামেরাটা আমার মুখের কাছে এনে তোমাদের দেখাইতেছি। দেখো গাল আর কপালের যে ফ্ল্যাট এরিয়াটা ওই দুইটা জায়গা দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। বাট চোখের নিচের অবস্থা খুবই খারাপ, এবং এটা অনেক বেশি প্রোডাক্ট ব্যবহার করার কারণে আমার হচ্ছে অনেক বেশি টেক্সচার দেখা যেতেছে। আমার গালের যে লোমগুলো আছে লোমগুলো কখনো এত বাজেভাবে বোঝা যায় না, আর বাজেভাবে বোঝা যাইতেছে। আমাকে দেখতে মনে হতেছে কি যে 10 বছর বেশি বয়স্ক লাগতেছে। আমি যখন ক্যামেরাটা জাস্ট অ্যাঙ্গেলটা সরাইতেছি দেখে মনে হচ্ছে আমার বয়স বেশি। মাউথ এরিয়ার চারপাশেও হচ্ছে পিগমেন্টেশনটা এত ভালো করে হাইড করে নাই। তো আমি এই প্রোডাক্টটা নিয়ে আসলে না মানে পজিটিভ কোনো কিছু বলার পাইতেছি না, জাস্ট একটা জিনিসই, এটা জাস্ট মিরাকেল একটা প্রোডাক্ট। প্রপার লাইটিংয়ে ক্যামেরার সামনে বসলে এটাকে দেখতে অনেক সুন্দর দেখা যায়। সো এইটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, এবং এখানে 9 গ্রাম পরিমাণ প্রোডাক্ট আছে। স্ট্যান্ডার্ড কনসিলারে 6 গ্রাম পরিমাণ প্রোডাক্ট থাকে লাইক এলে গার্লে, তো এখানে তার থেকে একটু পরিমাণে বেশি প্রোডাক্ট পাওয়া, মানে 3টা মিলায় 9 গ্রাম আর কি। টোটাল ওজন হচ্ছে এই প্রোডাক্টটার 9 গ্রাম, বাট হাফ কনসিলার লাগছে হচ্ছে আমার আজকে বি করতে। সোয়াচ করলে যেরকম দেখা যায়, ব্লেন্ড করার পরে এটাকে দেখতে ওরকম দেখা যায় না। এই কনসিলারটাকে নিয়ে আমার ভালো কোনো কিছু বলার নাই। আমার মনে হয় না এটা কারোর জন্যই, কোনো স্কিন টাইপে, কোনো এইজ গ্রুপের জন্যই এটা ভালো হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই প্রোডাক্টটা কিনে টাকা খরচ না করতে। ওকে, সো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো থাকবে, বেশি বেশি পানি খাবে। টাটা।